নিউ টাউন থানা থেকে ছাড়া হলো মীনাক্ষী মুখোপাধ্যায়দের। মীনাক্ষী কি বলছেন এই মুহূর্তে শুনুন। আগামীকাল 3:30 সময় গোটা পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া সাধারণ মানুষ, নাগরিক, বুদ্ধিজীবী সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন এর প্রতিবাদে আরও একবার পায়ে পা মেলায়। আর আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। এবারে এই গোটা আন্দোলন প্রতিবাদ এই পশ্চিমবঙ্গের 78,000 বুথের সমস্ত গ্রাম পঞ্চায়েতে, সমস্ত বুথে, এই পাড়াতে, এলাকাতে এই প্রতিবাদ, এই কর্মসূচি নামবে এবং বিক্ষোভের আগুন জ্বলবে। করুণাময়ী কাণ্ডের প্রতিবাদে বামেদের অবরোধ ঘিরে আসানসোলে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের ধস্তাধস্তি। অসুস্থ এক কর্মীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, আটক বেশ কয়েকজন বাম কর্মী। আসানসোল গির্জা মোড়ে বিজেপির অবরোধ। একদিকে বামেদের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে আসানসোলের গির্জা মোড়ে বিজেপির অবরোধ কর্মসূচি। দুটো ছবি পাশাপাশি দেখছেন। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পাশে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতি। মধ্যরাতে আন্দোলনরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণ। 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের সময় কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। পুলিশ বাহিনী দিয়ে আন্দোলনকারীদের উচ্ছেদ এবং নিগ্রহের ঘটনা বেনজির, দুর্ভাগ্যজনক, নিন্দায় সরব পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতি। সরকার ভয় পাচ্ছে, সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা ভয় পাচ্ছেন এবং প্রশাসনের মাথা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারাও ভয় পাচ্ছে। তাদের সম্মিলিত ভয়ের আত্মপ্রকাশ হচ্ছে এই রকমভাবে আক্রমণ করা। কোনো জন্তু যখন ভয় পেয়ে যায় তখন সে আক্রমণ করে, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। সেই জন্যেই ওরা আক্রমণ করবে, এটা স্বাভাবিক। আমরা গোটা সমাজের সমস্ত সুস্থ মানুষকে এক জায়গায় দাঁড় করাবার চেষ্টা করছি, তাদের জন্যে নয়, তাদের প্রজন্মের জন্যে, যাতে ভবিষ্যতের প্রজন্ম তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারেন, সেই চেষ্টাই আমাদের সকলকে বিক্ষোভের দরকার।